আবদুর রহিম আপনি লিখেছেন একজন পুরুষ কি নারীকে কোরআন পড়াতে পারবে? তারিক উলসাম আপনি লিখেছেন নামাজ অবস্থায় সামনের কাতার ফাঁকা স্থান পূরণ করা যাবে কি? সাজিয়া জারিন আপনি লিখেছেন দান করার নিয়ত টাকা রাখলে পরে ওই টাকা খরচ করে ফেললে কি গুণা হবে? আপনি এমনিতেই রেখেছেন পরবর্তীতে এটা আপনি খরচ করে ফেলেছেন দান আর করা হয়নি আপনি জাস্ট নিয়ত করেছেন টাকাটা দিবেন কিন্তু দিলেন না তো এতে গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত কারণ হলো আপনি ভালো কাজের নিয়ত করার পর সেটা পূরণ করাটাই হলো আপনার মরুয়াত এবং আপনার তাকুয়ার দাবি কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি ধরুন জাকাতের টাকা আলাদা করেছেন পৃথক করেছেন বা মানতের টাকা পৃথক করেছেন তাহলে সেক্ষেত্রে যেটা আপনি মানত করেছেন সেটা আপনি আল্লাহ রাস্তা দান করবেন সেটা আপনার ব্যবহার করা উচিত নয় তারিকুল ইসলাম আপনি লিখেছেন নামাজ অবস্থায় সামনের কাতার ফাঁকা স্থান পূরণ করা যাবে কি যাবে বিশেষ করে যদি আপনি ডানে বামে নড়তে না হয় সোজা গিয়ে বা হালকা একটু শুধু ডানে বামে সরলেন শরীর কিন্তু কেবলামুখী ঠিক থাকলেন আপনি সামনে গিয়ে কাতার এর শূন্য জায়গা পূরণ করে এটা করতে পারেন কোনো সুবিধা নেই আব্দুর রহিম আপনি লিখেছেন একজন পুরুষকে নারীকে কোরআন পড়াতে পারবে একজন অ্যাডাল্ট পুরুষ একজন অ্যাডাল্ট নারীকে কোরআন পড়াবেন না বরং একজন নারী অন্য নারীকে কোরআন পড়াবেন কারণ পুরুষ তার নারীকে নারী শিক্ষার্থীকে কোরআন পড়াতে গেলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াতের মধ্যে মাদুর্য সৃষ্টি করে তেলাওয়াত করতে হয় এবং আরও নানা কারণে এখানে ফিতনার আশঙ্কা থাকে অনেক বেশি বিশেষ করে যখন একান্তে শেখানো হয় তখন তো ফেতনার আশঙ্কা অনেক বেশি থাকে লাইফ লুন্দর হাসিস আসলাম বিশ্ব সাল্লাম বলেছেন একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনের যেন কোথাও একাকি সময় না কাটায় তো এরকম অবস্থাতে আপনার উচিত হলো যে অন্য নারীরা যদি থাকেন পর্দার মধ্যে থাকেন পর্দার আলে থাকেন এবং ফেতনামুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি যায় সব